আছে, ঈশ্বর আছে, কিন্তু অতি আধুনিক যুগে অনেকেই বিষয়টি মানতে চান না। কিন্তু সকলের অজান্তেই ঈশ্বর করছেন মানুষের উপকার, সকলের অজান্তেই ঈশ্বর দেখাচ্ছেন তার ঐশ্বরিক দৃষ্টান্ত। তার সবচেয়ে বড় উদাহরণ হাওড়া ডোমজুড়ে দুর্যোগ, সেখানে মা মনসার এক অবিস্মরণীয় কাহিনী ফুটে উঠেছে। হয়তো লোকমুখে প্রচারিত এই কাহিনী শুনলে অনেকের কাছেই মনে হবে বেমানান, কিন্তু এখনো হাওড়ার রুদ্রপুরে হাজার হাজার ভক্তি ভরা মন এই কাহিনীর সত্যতার প্রমাণ দেয়। এখনো হাওড়ার ডোমজুড়ে রুদ্রপুরে লক্ষ লক্ষ হাত এই মনসা দেবীকে নমস্কার করে। এখনো বহু মানুষ এখানে এই দেবীর কাছে মাথা নত করে। সেইখানে আজ সোমবার গ্রামবাসীদের উদ্যোগে মা মনসার শ্বেত পাথরের মূর্তি এবং শ্বেত পাথরের মন্দিরের দ্বার উদ্ঘাটন হল। হাওড়ার জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ এবং রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের উপস্থিতিতে অনুষ্ঠিত হল এই দ্বার উদ্ঘাটন। সোমবার থেকে চলবে এখানে তিন দিন ব্যাপী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এই এলাকার 22 বছর আগে কিন্তু এই রকম চিত্র ছিল না। কথিত আছে, আজ থেকে 22 বছর আগে এখানে ছিল শুধুমাত্র একটি মনসা গাছ। তাহলে কিভাবে এই মনসা গাছের কাছে এত বড়, এত ভালো মন্দির নির্মাণ হলো? কি সেই কারণ, কি সেই পৌরাণিক কাহিনী, কি ছিল মা মনসার মহিমা? কথিত আছে, আজ থেকে 22 বছর আগে হাওড়ার ডোমজুড়ে রুদ্রপুর ছিল অনেকটাই শুনশান। তখন ছিল সেখানটা খোলামেলা, রুদ্রপুর দখলে ছিল অনেকটাই প্রকৃতির। একদিন গরুর খাবারের জন্য, ঘাস কাটার জন্য ঝুমা সাঁতরা নামে এক মহিলা সেখানকার আর একটি ডি বাগানে গিয়েছিলেন। তখন একটি চন্দ্রবোড়া সাপ তাকে দুবার কামড়ায়। তখন ওই মহিলা ওই বাগানেরই একটি মনসা গাছে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। সে বলেন, মা মনসা আমাকে রক্ষা করো, আমার বিষ নাবিয়ে দাও। তারপর থেকে গ্রামবাসীরা দেখে আসছেন এই মহিমা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। দেখেছি প্রথমে প্রত্যেক জায়গাতেই এই ছোট ছোট মন অনেক গ্রামের অনেক পুরনো পুরনো কথা বহন করে। সেখানে পুজো পাঠ করলাম, সেটাই ধর্ম, সেটা কিন্তু শুধু ধর্ম নয়, শেষ হয় না। আমাদের ধর্ম আমাদের সমাজকে রক্ষা করা, আমরা মানুষ সর্বপ্রথম মানুষের ধর্ম মনুষ্যত্বকে বজায়। যেভাবে প্রকৃতির ওপর অত্যাচার করছি ধারণার বাইরে, আর যার ফলস্বরূপ কিন্তু আমরা এই প্রকৃতির দুর্যোগগুলো দেখি। তাই আজকে আমাদের উচিত, শুধু আমাদের সমস্যাটা কোথায়, আমরা খালি প্রশাসনকে দায়বদ্ধ করি, আমরা নিজেদের প্রতি মন্দিরে অধিষ্ঠাত্রী মা মনসা তার চরণে প্রণাম জানিয়ে আজ এই সুন্দর আনন্দ মুহূর্তে এই মঞ্চে উপস্থিত এখানকার শ্রদ্ধেয় বিধায়ক মহাশয়, ওনাকে আমি আমার শ্রদ্ধা জানাই এবং সঙ্গে যারা আছেন সবাইকে তো আমি চিনি না, একমাত্র দুর্গাবাবু ছাড়া, এই সকলকেই আমার অন্তরে শুভেচ্ছা। আমার সামনে অনেক মায়েরা আছেন, মায়েদেরকে প্রণাম জানিয়ে। একটা সুন্দর র্যালি হয়েছে মাকে নিয়ে, শুনেছিলাম র্যালিটা হবে কিন্তু দেখতে পাইনি, তো শুনেছি নাকি প্রচুর লোক জমায়েত হয়েছে। এটা বিধায়ক সাহেব বলছিলেন যে এই রুদ্রপুর গ্রামের এটাই হচ্ছে কি একটা বড়, সত্যি এগুলো সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় দেখা যায় না, সব জায়গার মানুষের ভেতরে যে এই আত্মিক ভাব এগুলো মানে চাইলেও পাওয়া যায় না। যাই হোক, আজকে তো মা মনসা মাতা মন্দিরের দ্বার উদ্ঘাটন উৎসব ছিল, আমরা এসেছিলাম সবাই মিলে। একটা নতুন মন্দির হলো, আগে মন্দিরটা ছিল ছোটোভাবে, একটা নতুন মন্দির হলো, এখানকারই সমস্ত মানুষের সহযোগিতায় একটা সুন্দর মন্দির, এটা নিয়ে উৎসব। আসলে রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের যেমন ধর্মীয় অনুষ্ঠান সেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার অনুষ্ঠান সবই এরা খুব সুন্দরভাবে করে থাকে রুদ্রপুর অঞ্চলে। তাই আমরা এসেছি আজ উজ্জীবন করতে। মৃত্যুঞ্জয় আছেন আমাদের
ডোমজুর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ আছেন, আমার জেলা পরিষদের সতীর্থ বর্ণালী আছেন, আমাদের প্রধান ম্যাডাম আছেন, এখানকার সদস্যরা আছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত আছি। নিশ্চিত নিশ্চিতভাবে এলাকার মানুষ এখানে দেখুন প্রতিটি আমাদের প্রত্যেকের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব আছে, সেই আধ্যাত্মিকতার মধ্যেই এই সমস্ত মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে সব মানুষেরই সমাগম, সব মানুষ রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে। বলছি আজকে এত মানুষের সমাগম কেমন লাগছে? এটা আমাদের খুবই আনন্দের বিষয়। আমাদের অনেক দিন ধরে এই মন্দির স্থাপন করার জন্য চেষ্টা চলছিল, কিন্তু আজকে আমরা সেটা স্থাপন করতে সফল হয়েছি। এবং আমাদের যে এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আমরা মহারাজ শুদ্ধগুণানন্দ মহাশয়কে পেয়েছিলাম। এছাড়া আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয়, এছাড়া হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় সৃষ্টিধর ঘোষ মহাশয়। তো সকল মানুষের এর উপস্থিতিতে আমরা যে মন্দিরটা উদ্বোধন করতে পেরেছি এটা আমরা খুব আনন্দিত এই বিষয়ে। এবং সেই এই যে এত দিনের মানুষের সকল মানুষের প্রচেষ্টা, সকল মানুষের সহযোগিতা, যে রুদ্রপুর দামালির মাঠে একটা মামনসা মন্দির উদ্বোধন হবে, মামনসা মন্দির প্রতিষ্ঠিত হবে, এবং সেটা যে করতে পেরে আমরা কমিটির তরফ থেকে খুব খুশি। আমরা আমাদের গতকাল আমরা এই মা আমাদের মাকে নিয়ে আমরা এক শোভাযাত্রা করেছি গ্রামের মানুষ, এবং সেখানে মানে মানুষের যে উৎসাহ সে আমরা তুলনা করতে পারবো না আমাদের মাকে নিয়ে। তো আজকে আমাদের উদ্বোধন হলো, এবং আজ সারাদিন ধরেই পূজা পর্ব চলবে, এবং আজকে তাই না পুরো গ্রাম জুড়ে শান্তি উপবাস পালন করা হচ্ছে। সমস্ত মহিলারা তারা এই পূজার জন্য এতটাই উৎসুক। এছাড়া আগামীকাল থেকে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মামনসা ঠাকুরের গান আছে, হরিনাম সংকীর্তন আছে, এছাড়া বাউল গান আছে, রুদ্রাণী ডান্স গ্রুপের একটি অনুষ্ঠান আছে। তাছাড়া আমরা সবার শেষে আমরা আগামী রবিবার আমরা নরনারায়ণ সেবা করে আমাদের অনুষ্ঠানে সমাপ্ত করব। আপনার নাম আছে? আমার নাম আমি রাকেশ দাস, আমি এই কমিটিরই একজন কর্মাধ্যক্ষ।